ড্রাগন প্রেমী বন্ধুরা, যারা নতুন নতুন ড্রাগন চাষ শুরু করে তারা অনেকেই বুঝতে পারে না ড্রাগন জাত কোনটা কেমন হবে বা ফল কেমন হবে বা গাছ দেখতে কেমন, কারণ ড্রাগন গাছ অধিকাংশগুলোই একই রকম দেখতে হয় এবং এই সুযোগটি নেয় অসাধু ব্যবসায়ীরা, যাদের কারণে আপনারা ভুল যাত্রী সংগ্রহ করে ফেলেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব রেয়ার ভ্যারাইটি আমার সাথে যেগুলো আছে সেগুলো দেখতে কেমন, সেগুলোর ফলের ছবি কেমন হবে, সেগুলো আজকের ভিডিও। আশা করি আমার সাথেই থাকবেন। সুতরাং কথা না বলে মূল ভিডিও চলে যায়। এখানে রয়েছে তোমাদের কাছে এক্স হাইব্রিড। এক্স হাইব্রিড আছে তোমার, মনে করো গ্রিন পার্পেল কালারের ফুল হবে, আর ভিতরে আছে প্যালোরা। এই যে প্যালোরা, এটা দেখো একটু, ভিতরে আছে প্যালোরা। হ্যাঁ, এপাশে আসো। আর এটা আছে কনিমেয়ারের মাদার গাছ। আমি যে কনিমেয়ার প্রথম একদম প্রথম যে কনিমেয়ারটা করছিলাম সেটার মাদার গাছ ফুল চলে আসছে, এখানে আর একটা ফুল আসছে। হ্যাঁ, এটা মাদার গাছ। এটা আছে অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি, বেনামি। এর নামটা আমার সঠিক মনে নেই, যে লোক দিচ্ছিল ওনারও সঠিক মনে ছিল না, পরবর্তীতে এ করা হবে। আর এইটা আছে কনিমেয়ারের আমার অল্টারনেটিভ যে গাছটা ছিল, পরবর্তীতে প্রথম গাছটা সমস্যা হওয়ার পরে এই গাছটা আমি রাখছিলাম। এখানে ফুলে প্রচুর পরিমাণে ফুল আসছে, গত ভিডিওতে আমি দেখে এসেছিলাম যে প্রচুর পরিমাণে ফুল এখানে, তারায় তারায় একদম ভরে গেছে। এখানে এই দুটো হয়তো ঝরে যাবে হয়তো, এই ছোটো দুইটা। আর এই দেখো ভিতরে, এই দেখো দেখো এদিকে দেখো, এগুলো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কী পরিমাণে ফুল আসছে এই গাছটায়। সঠিকভাবে যত্ন করলে এবং সঠিক জাত চিনতে পারলে যে কী পরিমাণে ফুল আসে, মাশাআল্লাহ ফুলে ফুলে ভরে। আমার এপাশে আসো, তুমি এপাশে আসো, ভিতরে না আসলে বোঝা যাবে না। আর এখান থেকে দেখাই নি, কারণ ভিতরে গেলে বোঝা যাবে না। এটা আছে থাইরয়েড, এটাও থাইরয়েড নর্মাল যে লাল ভ্যারাইটি বাংলাদেশে থাকে। আর ভিতরে এখানে আছে আইএসআইএস গোল্ড বা হলুদের যে ভ্যারাইটিটা। আর এই পাশে আছে, এটা আছে বেবি চেরাডো, যে কাটা কাটা ফলের গায়ে। ফলের ছবিগুলো সবগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখানে আর ওখানে রয়েছে ব্ল্যাক আফ্রিকা। প্রত্যেকটা ভ্যারাইটির ফুলের ছবি এবং ফলের ছবি আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আর এপাশে অসম্ভব। আর বালতির ওগুলো বাদে আমি এখানে এই ভ্যারাইটিগুলো অ্যাট্রাক্ট দেখাইনি, এগুলো আমার এখনও লাগানো হয়নি। এখানে আছে লেভান্ডার রেড, কমার্শিয়াল অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি, মানে বাইরের দেশে প্রচুর পরিমাণে সুন্দর ফল হয়। এটা আছে সোফিয়া রেড, কাছে নিয়ে দেখো, এটা আছে সোফিয়া রেড। এখানে যে পলিতে গাছগুলো রয়েছে আমি সুযোগ পাইনি এখনও নতুন করে বসানোর জন্য, বা ছাদে জায়গা কম যার কারণে এখনও করা হয়নি। এটা আছে মারিয়া রোসা, ছোট্ট একটা গাছ, কুশিটা আঘাত পাইছিল যার কারণে ভেঙে গেছে। এখানে আছে এই যে স্যামেলিয়ন, দুইটা ডাল বেরিয়েছে মার্শাল্লাহ, খুব ভালো, আমি রিপোর্ট করে দেবো খুব দ্রুতই। এখানে আছে 30 রেড অস্ট্রেলিয়ান কমার্শিয়াল ভ্যারাইটি। এখানে আছে সুগার এইট, সুগার এইটের বড়ো চারা আমার ওপাশে আছে, এটা ছোটো চারা সুগার এইটের। আর এপাশে আছে, তুমি ওখানে থাকো সমস্যা। আর এখানে আছে, এটা আছে মরক্কান রেড, খুব বড় হয়েছে গাছটা। এখানে আরও দুইটা ব্রাঞ্চ ছিল, দুইটা কেটে দিলে হয়তো আরও দ্রুত আসতো। আর এটা আছে ব্রুনি, ব্রুনির মাদার গাছটা আমার পিছনে, আর এটা আছে ব্রুনির আর একটা চারা। আর সামনে যেটা দেখেছিলাম এই যে সেরেমেলিয়ন, আর এটা হচ্ছে শুধু চ্যামেলিয়ন, দেখা যাচ্ছে চ্যামেলিয়ন। আর এখানে এটা আছে ভিয়েতনামি হোয়াইট, সাদার ভিতরে যে ভ্যারাইটি হয় প্রচুর পরিমাণে মিষ্টি, সেটা আছে এটা আর কি। এটা গাছটা আমি কিছুদিন আগেই নিয়ে, বেশ বড় আছে এবং গ্রোথ মাশাল্লাহ খুব ভালো। আর এপাশে এক এক করে দেখালে, এই যে আমার সুগারের যে প্রথম যে মাদার গাছটা গ্রাফটিং একটা চারা ছিল, এই যে এটা বড় হয়েছে, এখানে আঘাত লাগছিলো যার কারণে এই যে মাথাটা আবার ভেঙে গেছিল। ফুল না, এটা হচ্ছে তোমার রেড নতুন ডাব ব্রাঞ্চ বেরোচ্ছে। আর এখানে আছে কাথিভানা রোগ, কনিমেয়ারের যে ভ্যারাইটিগুলো রয়েছে সেখান থেকে তোমার আছে এখানে কাথিভানারম, ব্রুনি এবং কনিমেয়ার, এই তিনটা, এরা তিন বোন, থ্রি সিস্টার বল হয়। এখানে একটা গাছ, এটা আছে ফিলিপাইন থেকে সংগ্রহ করা, আমার এক বড় ভাই ওনার থেকে সংগ্রহ করা, উনি ফিলিপাইন থেকে কালেকশন করছিল। এখানে আছে আসুমতা ফাইভ, মানে A5 আসুমতা ফাইভ, খুব দারুণ একটা ভ্যারাইটি, পার্পেল কালারের বেশ বড় ফুল হয়। আর এখানে আছে আমার পছন্দের একটা ভ্যারাইটি, এটা আছে টাউন স্যান্ড পিঙ্ক, গ্রাফটিং একটা চারা আমার বড়ো ভাইয়ের কাছে কালেকশন করা, এটা অস্ট্রেলিয়া থেকে কালেকশন করা, পরে বড়ো ভাইয়ের উনি গ্রাফটিং করছিল, গ্রাফটিং আমি কালেকশন করছি আর কি, গত মাসে না এ মাসে বলা যায়। তার সাথে এখানে এই যে ছোট্ট চারাটি রয়েছে, ফোনটা সরে নিয়ে এসো, এটা হচ্ছে আমেরিকান বিউটি, মানে দারুণ একটা ভ্যারাইটি আমেরিকান বিউটি, তারপরে আসানসোল ফাইভ, এগুলো নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই, খুব সুন্দর হয়। আর পিছনে আছে ত্রিশিয়া, এটা গাছ যে কেউ দেখলে বুঝতে পারবে, ত্রিশিয়ার গায়ে হোয়াইট হোয়াইট যে কালারটা হয় এটা ত্রিশিয়া। মোটামুটি এখানে মোটামুটি এগুলো আছে, এখনও খুব সেট আপ করা হয়নি। আর এর পাশে এখানে আছে
আইস আইস গোল্ড যেটা আমি উপাস থেকে দেখালাম, তার সাথে এখানে আছে থাইরয়েড যেটা বাংলাদেশি নর্মালি এই যে ভেলভেট রেড নামে পরিচিত, এখানেও একই জিনিস সবগুলো থাইরয়েড দেয়া। এখানে বেবি চ্যারেডো আর এটা আছে লিসা, লিসা ভ্যারাইটি গাছের একটাই ডাল বেরোইছে আর দুই তিনটা ডাল সাইড থেকে বেরোইছে, মাশাআল্লাহ বেশ বড়ো সাইজের গাছ। আর এটা কনিমেয়ারের ফল আমি যেটা দুই দিন আগেই পরাগায়ন করে দিছি, সেটা মূলত এই যা গত ভিডিওতে আপনার দেখিয়েছিলাম। আর এই পাশের থেকে যদি আমি দেখাই এখানে যে গাছগুলো রয়েছে, এখানে যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এটা হচ্ছে রেড জাইনা, রেড জাইনা ভ্যারাইটি। আপনার গাছের এই যে কালার দেখলে বুঝতে পারবেন একটু অন্যরকম গাছের কালারটা, এখানে কাঁটাগুলো মারাত্মক বড়ো বড়ো, ফুটলে হাতে শেষ। আর রেড জাইনার সাথে আছে এখানে রেইনবো, রেইনবো ভ্যারাইটির ফলের কালারটা একটু ডিফারেন্ট হয় বাট মাশাল্লাহ খুব সুন্দর। আর এ পাশে আরেকটা আছে জি টু, মানে এখানে আমি চেষ্টা করছি ছোটো ছোটো বালতিতে তিনটা করে ভ্যারাইটি দেওয়ার, যেহেতু ক্রস পলিনেশন সেলফ পলিনেশন আছে বাট আমার সাথে জায়গা কম, যার কারণে আমি বালতিতে তিনটা করে দিছি। পরবর্তীতে যখন আমি অতিরিক্ত চারা করব অল্টারনেটিভ হিসেবে তখন অন্য জায়গায় শিফট করার চেষ্টা করব। আর এখানে এখানে আছে কিংকং, কিংকংয়ের পাশে আছে ফিজিক্যাল গ্রাফিটি, তার পাশে আছে বাহমুদ, বাহমুদ টিএমএলের একটা ভালো ভ্যারাইটি, আর কিংকংও একই। এগুলো আপনি গুগলে কিংবা নেটে ওইভাবে পাবেন না, এগুলো সব ফিলিপাইন থেকে কালেকশন করা বড়ো ভাইদের মাধ্যমে, আমরা সব একসাথে মিলে করা। এখানে তিনটা ভ্যারাইটি দেওয়া রয়েছে আর এ পাশে তিনটা, মোটামুটি আমি চেষ্টা করছি আমার সবগুলো বালতিতে তিনটা করে দেওয়ার জন্য। এখানে দুইটা আছে, আর তার পাশে যেটা আছে ভোডোসাইল্ড, ভোডোসাইল্ড খুব মানে ছোটো হয়, ভোডো মূলত ভোডোসাইল্ড, তারপরে সুগার ড্রাগন, সুগার এইট ড্রাগন, এগুলো পলিনেশন করার জন্য খুব ভালো এদের ফুলের রেণুগুলা। আর তার পাশে আছে ইয়েলো থাই, ইয়েলো থাইটা মারাত্মক সুন্দর, খুব ছোটো সাইজের ফল হয় কিন্তু ফলের সাইজ ছোটো হলেও স্বাদ অসাধারণ, দারুণ একটা ফ্লেভার। তার পাশে আছে ওভান্স ডটার, ওভান্স ডটারটা আছে অস্ট্রেলিয়ান এক ভ্যারাইটি, আমাদের অস্ট্রেলিয়ান এক বড়ো ভাই রয়েছে অস্ট্রেলিয়ান প্রবাসী, উনি কালেকশন করছিলো, আরিফুল ভাই, ওনার পুরো হিউজ পরিমাণ কালেকশন ওনার, উনি ওখান থেকেই নিয়ে আসছিলো। আর তার পাশের বালতিতে আছে ডার্ক স্টার, গাছটা খুবই সুন্দর, আমার গাছটা একটু লেটে বাড়ছিল কারণ আমি বড়ো টবে দিতে পারিনি, এখানে চিকন দেখা গেলো গাছটা পরবর্তীতে খুব সুন্দর হয়েছে। তার পাশে আছে ত্রিশ রেড, যেটা আমি এর আগের ভিডিওতে এই একটু আগে দেখেছি, ত্রিশ রেডটা আছে অস্ট্রেলিয়ান কমার্শিয়াল ভ্যারাইটি। এই বালতিতে দুইটাই দিছি, বালতির মাটিগুলো শুকাই গেছে, পানি দেওয়া দরকার, একটু পরে পানি দিয়ে দেবো। তার এই পাশে আছে আমার পছন্দের একটা ভ্যারাইটি সুপার সেন্ড্রন, এটা হয়তো দেখা যাচ্ছে এপাশে, ফোনটা সরাই নেছো দেখা যাবে, এটা সুপার সেন্ড্রন, কাঁটাগুলো দেখলে বুঝতে পারবেন গাছের, এগুলো বেশ বড়ো বড়ো এবং ফলের সাইজ খুব বড়ো হয় এটার, মানে একটা একটা সাইজ দেখলে মাশাআল্লাহ দেখার মতন। আর তার পাশে এটা আছে ডার্ক স্টার, সরি ডার্ক স্টার না, এটা আছে ডিজার্ট কিং, ডিজার্ট কিং ভুলে গেছি, এটা মার্ক করা ছিল না তো যার কারণে মনে নেই, এটা আছে ডিজার্ট কিং। ডিজার্ট কিংয়ের সাথেই আছে আছে আপনার আর একটা ভ্যারাইটি ডেলাইট, ডেলাইটটা বেশ ভালো একটা ভ্যারাইটি, সেলফ ভ্যারাইটি অনেকে বলে বাট এটা আছে ক্রস পলিনেশন করে দেওয়ার জন্য রেফার করা হয়, যে ক্রস করলে সবথেকে বেস্ট হয় এটা। এখানে এটা গাছটা বেশ বড়ো হয়েছে, উপরে ঝাঁপাই গেছে, আর আমার এই রডের ফ্রেমটা কিন্তু বেশি দিন দেওয়া না, মাত্র এক থেকে দুই মাস দেওয়া, তার ভিতরে এগুলো হয়েছে। তার এখানে আছে এবার আছে এক্সট্রাক্ট জেম, এক্সট্রাক্ট জেম নামটা আমি হয়তো ভুলে গেছি, গাছটা একটু সমস্যা হয়েছে। তার পাশে আছে এক্স হাইব্রিড, এক্স হাইব্রিড ওপাশে আমার মাদার গাছ, মাদার গাছটার পরে এখানে আরেকটা গাছ রাখা হয়েছে, তার সাথে এখানে আছে ব্রুনি, ব্রুনিটা এখানে আমার একটা গাছ, ওপাশে একটা আরও বেশ কিছু গাছ রয়েছে, আর এগুলো খুব দ্রুতই চারা করবে। এটা হচ্ছে ব্রুনি, এটা হচ্ছে এক্সট্রাক্ট জাম, গাছের কাটার ফিনগুলো দেখলে বুঝতে পারবেন, আর এক্স হাইব্রিড বলার কিছু না আলাদাভাবে। আর এই পাশে এখানে আছে, এখানে আছে আপনার আছে গর্জিলা, গর্জিলার বডি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা গর্জিলা, খুব বড়ো সাইজের বলা যায়, মানে গাছের কাণ্ডগুলো একাই বেকায় উঠছে। আর তার পাশে আছে আছে এটা আছে অরেঞ্জ জায়েন্ট, অরেঞ্জ জায়েন্ট এখানে স্ক্রিনে আমি দিয়ে দেবো তারপরে এটা দেখিয়ে দিই, অরেঞ্জ জায়েন্ট, এটার ফলটা বেশ সুন্দর, ফলটার সাইজটা মোটামুটি বড়ো হয়, খুব একটা বড়ো হয় না। তার পিছনে আরেকটা আছে পার্পেল হেজ, যদিও বাংলাদেশে পার্পেল হেজ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে যে সঠিক পার্পেল হেজ আসেনি বা বাংলাদেশে এমন কিছু, বাট এমন কোনো কিছুই না, পার্পেল হেজ আসে বাট ভ্যারাইটিগুলো মিশে গেছে আমাদের কাছে। আর তার সাথে সাথে আমি যেটা কনিমেয়ারের বিষয়ে বলছিলাম এর আগের ভিডিওতে দেখেছিলাম প্রচুর পরিমাণে ফুল, এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুরো তারায় তারায় ভরে গেছে, হয়তো কিছুদিনের ভিতরে ফুটে যাবে। আর আমার কাছে যেহেতু রেণু যদি না থাকে তাহলে আমি ফুলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবো, কারণ ফুলগুলো ভেঙে দিলে অন্তত আমার গাছের এনার্জিটা নষ্ট হবে না, ভবিষ্যতে আমি এটা কাজে লাগাইতে পারবো বা পরের যখন ফল আসবে ফুল আসবে তখন সেটা হেল্প করবে।
এখানে একটা গেল, আর আরেক সাইডে একটা গাছ রয়েছে। এখানে রেয়ার ভ্যারাইটির সাথে সাথে এখানে তো আপনাদের রেয়ার ভ্যারাইটি দেখালাম, আর এই পাশে আমার আরেকটা ইয়ে আছে, খুঁটি আছে সিমেন্টের, যেখানে আমি রাখছি আছে আপনার এখানে সবগুলো আইস আইস গোল্ড বা ইয়েলো যে ভ্যারাইটিটা রয়েছে, এখানে আইস আইস গোল্ডের যে ভ্যারাইটি মানে হলুদের যে ভ্যারাইটি লিসি ফ্লেভার, যদি এটা সম্পূর্ণ পাকার পরে লিসি ফ্লেভার হয় তাছাড়া লিসি ফ্লেভার হয় না। মোটামুটি এখানে গাছটা বাড়ছে, আমি প্রথম পর্যায়ে যে গাছগুলো করছিলাম সেখানে মাটিতে একটু সমস্যা হয়েছিলো, যার কারণে গাছের গ্রোথ খুব একটা ভালো না। এখানে দেখতে পাচ্ছেন গাছটাও মোটামুটি মাশাআল্লাহ বেশ বড় বড় হয়েছে, গাছের ডালগুলা গত বছর লাগানো হয়েছিলো কিন্তু সেভাবে না বাড়লেও বড় হয়েছে মোটামুটি। এসে মোটামুটি রেয়ার কালেকশনের ভিতরে, আর এখানে কিছু চারা রাখা রয়েছে আরও কিছু রেয়ার ভ্যারাইটির, এখানে কিছু চারা আছে, এপাশে আরও কিছু চারা আছে, বেশ কিছু চারা। তো মূলত এই আছে আমার ড্রাগনের হিস্ট্রি বা রেয়ার কালেকশন, আরও বেশ কিছু ভালো ভালো আছে কালেকশন আসবে ভবিষ্যতে। রেয়ার কালেকশন আসবে বলতে আমার আরও শখ আছে ভালো ভালো কিছু ভ্যারাইটি তোলার জন্য, কিন্তু ছাদে জায়গা কম, আমি অল্প একটু দেখো এটা অল্প একটু জায়গার ভিতরে করছি, সামান্য একটা জায়গার ভিতরে, আমার ছাদটাও খুব একটা বড়ো না যে আমি অনেক কিছু করব, অল্প জায়গার ভিতরে ফ্রেম করে করছি। আমি যেভাবে বালতি দিছি বা এভাবে আসলে দেওয়া উচিত না, আমি কারোর বলবো না আমার মতন করতে, যদি ছাদে জায়গা থাকে তাহলে আপনার আরও বড়ো জায়গায় করুন, কিন্তু আমি চেষ্টা করব যে আমার অল্প জায়গার ভিতরে করার জন্য, যার কারণে আমি সিস্টেমে করেছি। একটা বালতিতে তিনটা করে হলেও এখানে প্রায় সাতটা করে বালতি আছে, মানে এক এক লাইনে তিন সাথে একুশ 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 বিয়াল্লিশটা মতন গাছ আমি এখানে দিতে পারবো, বাট এত গাছ দিব না, আরও কমায় ফেলবো। তো ড্রাগনে আজকের ভিডিও পর্যন্তই, নিত্য নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এমন ভিডিও পেতে আবার আপনারা কী ধরনের ভিডিও পেতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।